আসসালামু আলাইকুম বিজয় চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদমন সাকিব অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন সংসদে পাশ হলেও ভুক্তভোগীরা এখনো যথাযথ সুফল পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা গুপ্ত। বিকেলে নগরীর জেএমসেন হল প্রাঙ্গনে চার দিন ব্যাপী বসন্ত উৎসব ও মিলন মেলায় সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য অধ্যাপক নারায়ণ চৌধুরী সহ আরও অনেকে টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির সরঞ্জাম আটক করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনা পরিদর্শক মোহাম্মদ আব্দুল সালাম ও দুই বিজিবি হিলা ক্যাম্পে যৌথ অভিযানে আজ হিলা চৌধুরী পাড়ায় দুটি কারখানা থেকে একশো লিটার চোরাই মদ ও এগারো হাজার লিটার মদ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয় মাদ্রাসা ছাত্র মোহাম্মদ হাবিবুর রহমানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তের দাবিতে সকালে খুলসি সেগুন বাগান তালিমুল কোরআন মাদ্রাসায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ওয়াজেদিয়া ওমর ফারুক আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ তৈয়ব সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এ সময় মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের লোহাগাড়ায় একটি বেসরকারি হাসপাতাল থেকে আজ অপহৃত শিশু মোহাম্মদ আইমনকে কক্সবাজারের কলাতলির ডলফিন মোড়ের পূর্ব পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় অপহরণকারী সন্দেহে শাহাদ হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ সে কুমিল্লা লাকসাম নলপট্রি পূর্ব সাহেব পাড়ার বাসিন্দা তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে নগরীর হালি শহরের আবহনী মাঠে মাসব্যাপী প্রথম চট্টগ্রাম ক্ষুদ্র কুটিরশিল্প শিল্প ও বাণিজ্য মেলা দু হাজার উনিশের উদ্বোধন করা হয়েছে সকালে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি আয়োজিত এই মেলার উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট মির্জা নুরুল গণি শোভন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আবাহনী লিমিটেডের উপ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন নসিব চট্টগ্রাম জেলা প্রেসিডেন্ট নুরুল আজম খান সহ আরও অনেকে মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে একশো আশিটি স্টলে হস্তশিল্প কুটিরশিল্প ও তাৎসহ বিভিন্ন পণ্যের সমাহার রয়েছে এ এর উদ্যোগে নগরীর পনেরো নম্বর বাঘ মনিরাম ওয়ার্ডে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে বন্দর নগরীতে কোনো ওয়ার্ডকে পুরো সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ এটাই প্রথম চুরি ছিনতাই মাদক কিংবা আরো বড় ধরনের অপরাধ থেকে ঠেকাতে চট্টগ্রাম নগরীর পুরো বাগমনিরাম ওয়ার্ডকে আনা হচ্ছে সিসি ক্যামেরার আওতায় কে এস আর এম এর ব্রাঞ্চ কোঅর্ডিনেটর মোহাম্মদ মনিরুজ্জামান রিয়াদ জানান এই ওয়ার্ডে দরকার একশো পঁচাশিটি ক্লোজ সার্কিট ক্যামেরা এর মধ্যে প্রথম পর্যায়ে লাগানো হয়েছে বত্রিশটি পাশাপাশি লাগানো হচ্ছে নানা দিক নির্দেশনাও যার পুরোটাই তত্ত্বাবধান করছে কেএসআরএম গুরুত্ব অনুযায়ী ধাপে ধাপে নগরীর প্রতিটি ওয়ার্ডে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলেও জানান এই কর্মকর্তা আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এই সিসি ক্যামেরার কাজটি করব বাংলাদেশের প্রতিটি কলেজ ইউনিভার্সিটিতে আমরা একটি ওয়াইফাই জোন করিতে চাচ্ছি যাতে আমাদের ছাত্রছাত্রীরা এটা সুফল বহন করে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে স্পটগুলিতে বিভিন্ন মোড়গুলিতে মানুষকে একটা নিরাপত্তা যখন এই দায়িত্বটা এটা বিশাল একটা এই দায়িত্বটা আমার পালন করা মন আমি আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনগণও দেখছি যে অনেক সুস্থ এসেছে তা আমরা আহ্বান জানাই যে আসলে এই ক্যামেরাগুলো থাকলে যে আমরা দেখেন চব্বিশ ঘন্টা প্রত্যেকটা জায়গা কিন্তু নিরাপদ রাখা সম্ভব যাতে এতে বিভিন্ন ধরনের অপরাধ কমে যাবে এবং যদি কোনো অপরাধ ঘটে এই ক্যামেরার থেকে আমরা ফুটেজ নিয়ে এই অপরাধ সত্য উদ্ঘাটনে আমাদের জন্য খুব সহায়ক হবে পশ্চিম নিমতলা সমাজ পরিষদের নির্বাচন সকালে নাহার নগরীর গোসাইলডাঙ্গা ইউনুস কিন্ডার গার্ডেন স্কুলে অনুষ্ঠিত হয়েছে এ সময় পরিষদের চারটি প্রতিষ্ঠান বাইতুল ফালা জামে মসজিদ কমিটি কানুপুকুর কবরস্থান মালিক কমিটি ও হজরত আব্দুল রতিফ সাহায়ের মাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় এই চারটি প্রতিষ্ঠানে পরিচালনা পরিষদের এগারোটি পদে জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নগরীর শাহ আমানত সেতু সড়ক সহ কেবি কনভেনশন হলে বিকেলে বাংলাদেশ ইভেন্টের পরিবেশনায় বৈশাখে ফ্যাশন শো শুরু হয়েছে ফ্যাশন শোর উদ্বোধন করেন পার্ক ভিউ ও ডেল্টা হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শহ জিয়াউর রহমান মোহাম্মদ জসীমউদ্দিন সহ আরও অনেকে দর্শক বিজয় সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বিজয় ডট টিভি এই ঠিকানায় এছাড়া সংবাদ ও অনুষ্ঠানে সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি এবং ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড পেজে শেষ করছি বিজয় চট্টগ্রাম বার্তার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে